প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2023 আরবি প্রথম পত্র, এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তর তোমরা সুন্দর করে শিখবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি টানবে না, ভিডিওটি থেকে লাইক দিবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, এবং পরীক্ষায় কয়টি প্রশ্ন কমন পড়ে, তোমাদের কোন জায়গা থেকে কোন জেলা থেকে তুমি দেখছো সেগুলো তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তারপরে এক নম্বরে হচ্ছে তোমাদের বাংলায় শব্দার্থ লিখনের জন্য 10টি, একটাতে 2 নম্বর করে তোমরা 10 নম্বর পাইবা। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় অনুবাদ করো যে কোনো একটি, এখানে একটাতে 15 নম্বর পাইবা তোমরা, আলিফ এবং বা আছে, এটির বাংলা অর্থ লিখতে হবে আর কি, তো এখানে তোমরা একটাতে 15 নম্বর করে পাবা। তারপরে তোমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে আরবিতে প্রশ্নের উত্তর লেখো যে কোনো 5টি, একটাতে 4 নম্বর করে, 4×5=20 নম্বর পাবা তোমরা এখানে। তারপরে তোমাদের শূন্য স্থান পূরণ করো যে কোনো 5টি, এখানে 2 নম্বর করে পাবা, 10 নম্বর। আর বাক্য গঠন করো যে কোনো 5টি, এখানেও 2 নম্বর করে পাবে, একটাতে মোট 10 নম্বর। তারপরে তোমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক বাক্যের সামনে টিক চিহ্ন এবং ভুল বাক্যের সামনে ক্রস চিহ্ন দাও 5টি, এখানেও একটাতে 2 নম্বর করে মোট 10 নম্বর পাইবা। সর্বশেষ তোমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে কবিতা মুখস্থ লেখো একটি, একটা হচ্ছে ওয়াতলুল জামিল কবিতার প্রথম 5 লাইন, অর্থাৎ তোমার বই থেকে ওয়াতলুল জামিল কবিতার প্রথম 5 লাইন মুখস্থ লিখতে হবে, এখানে তোমরা 15 নম্বর পাইবা। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আরবি প্রথম পত্র প্রশ্নটি, এটি খুব ভালোভাবে পড়বা তাহলে তোমরা খুব ভালো নাম্বার পাইবা পরীক্ষায়। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।